শুরু করছি আজকের গল্প পৈতৃক ভিটা রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মধুমতি নদীর ওপরেই দোকানের প্রকাণ্ড কোঠাবাড়িটা রাধামোহন নদীর দিকে বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা করল বটে কিন্তু বইতে মন বসাতে পারল না কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি ওপারে বাঁশবন আমবন বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশুনো করবার পক্ষে কিংবা লেখাটেখার পক্ষে বেশ জায়গাটি তাদেরই পৈতৃক বসতবাটি বটে তবে কত কাল ধরে তাদের কেউ এখানে আসেনি কেউ বাস করেনি রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্যকালে এ গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরেই ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড়ো বাড়িঘর তৈরি করেন স্বগ্রামে যে একেবারে আসেননি তা নয় তবে সে এক দুবারের জন্য এসে বেশিদিন দিন থাকেনও এত বড় পয়সাওয়ালা উকিল থাকলে তার চলতো না গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে কারণ গ্রামে বসে থাকলে আবার সংসার চলবার কোনো উপায় হয় না যা কিছু জমি জমা আছে না দেখলে আর থাকে না বাড়িটারও একটা অবস্থা ব্যবস্থা করতে হয় নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতৃদেবের পশারে বসেছে এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বারুজ্জে দুদিন খুব দেখাশুনো করছেন তিনি জোর করে তাদের বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন নইলে রাধামোহন নিজেই রেধে খাবে প্রত্যেক ভিটেতে এই ঠিক করেই এসেছিল ভৈরব বারুজ্জের বড় ছেলে কেষ্ট এসে বললে দাদা চা খাবেন আসুন তুই নিয়ে আয় কেষ্ট বেশ লাগছে সন্ধ্যাবেলাটা নদীর ধারে আনবো সেই ভালো যা গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করছে ভালোবেসেছে বৃদ্ধ লোকেরা বলেছে আহা তুমি শ্যামাকান্তদার ছেলে কেন হাত পুড়িয়ে রেঁধে খাবে আমরা তো মরিনি এখনও এসো আমাদের বাড়ি রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রি মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এই বড় বাড়িটা ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে সে কালের পুলিশের দারোগা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না এই বনজঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি তৈরি করে কি কাজে আসছে এখন আচ্ছা সুরকির কলবালা যদি বাড়িটা নেয় তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায় খুট করে কিসের শব্দ শোনা গেল রাধামোহন দেখলে দশ এগারো বছরের একটি টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাবার আড়াল থেকে উকি মারছে ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই ভৈরব বারুদ্যে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে ও বললে কি খুকি ভাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায় রাধামোহন বললে তোমার নাম কি লক্ষ্মী বেশ নাম পড়ো উঁহু গান জানো উঁহ রাধামোহন হেসে বললে তবে তো মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বড় বিপদে পড়বে রান্না বালিকা ঘাড় নেড়ে জানা এসে জানে ওই একটা ভালো গুণ রয়েছে তোমার কি কি রান্না যেন সব সব বাহ বেশ খুকি তুমি বসো বালিকা সলজ্জভাবে ঘাড় নেড়ে বললে না বসবো না কেন কাজ আছে না তবে বসো না আমি যাই তুমি খেয়ে এসো যাচ্ছি ভাত হয়েছে তোমার খুব খিদে পেয়েছে না যাও খেয়ে এসো রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছন ফিরে দেখলে খুকি তখন চলে গিয়েছে সে একটু পরে বারুচ্ছে বাড়ি খেতে গেল ভৈরব বারুচ্চে বললে এসো বাবাজি এসো রান্নাও হয়ে এলো প্রায় রাধামোহন বলল হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে খাওয়া দাওয়ার পরে রাধামোহন চলে এলো একা নির্জন বাড়িতে তার বেশ ভালো লাগে তার পূজ্যপাত পূর্বপুরুষেরা যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন তার পিতামহী নববধূ রূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখেছেন এই বাড়ির প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেদে বাস করছে দেশকে ভুলেছে গভীর রাত্রে ঘুমের ঘরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন কেন আমাদের ছেড়ে চলে গেলে কি করেছিলাম আমরা পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত হয়ে রইল সারাদিন কাটল সেভাবে রাত্রে বারান্দাতে বসেছে আবার সেই খুকিটি এসে দাঁড়ালো প্রথমটা রাধামোহন টের পায়নি বড় লাজুক মেয়ে নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায় রাধামোহন বললে ও খুকি হুম ভাত হয়েছে নাকি আজ দেরি হবে মাংস রান্না হচ্ছে তোমার জন্য সত্যি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা ও তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না ভোজ যাকে বলে কি বলো খুকি হেসে চুপ করে রইল বেশ মেয়েটি বেশি কথা বলে না শান্ত সলজ্জ ব্যবহার রাধামোহন বললে তোমার মামার বাড়ি কোথায় খুকি ভুলে গিয়েছি ভুলে গিয়েছ রকম সেখানে যাও না খুকি ঘাড় নেড়ে বললে না রাধামোহনের হাসি পেল খুকির কথায় বেশ নিঃসংকোচ ভা খুকি আবার বললে তুমি একা এসেছ কেন বউ ঝিদে নিয়ে এসো এত বড় বাড়ি পড়ে আছে আমোদ করুক তোমার তাই ইচ্ছে খুকি খুব আমি তো তাই চাই কেন কতকাল এ বাড়ি এমনি পড়ে আছে কেউ পিদিম দেয় না এ কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো এতটুকু মেয়ের মুখে এমন কথা পাকা গিন্নির মতো ও কৌতুকের সঙ্গে বললে তোমার তাতে খারাপ লাগে না কি খুকি বাহ লাগে না তোমরা সবাই এসো বাড়িতে শাঁখ বাজুক সন্ধ্যের পিদিম দেওয়া হোক কথাটা শেষ করেই সে ব্যস্তভাবে বললে তোমার খুব খিদে পেয়েছে না বড্ড রাত হয়ে গেল না না এমন আবার বেশি কি রাত তোমার আবার সকালে খাওয়া অভ্যেস তুমি কি করে জানলে খুকি অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল কোনো উত্তর এলো না একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে ভালো লাগে বড্ড ভালো লাগে রাধামোহন ওর দিকে চেয়ে বললে কি ভালো লাগে খুকি এই যে তুমি আজ এসছো কেউ তো কখনো আসে না এ বাড়িতে তুমি যাও মাংস রান্না হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তুমি কি করে জানলে খুকি হেসে বললে আমি জানি যে যাও তুমি দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসি একসঙ্গে যাব। মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেল না চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে হাসতে হাসতে প্রাণ যায় ভৈরব বারুদ ওকে দেখে বললে এসো এসো বাবাজি এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম আজ একটু বেশি রাত হয়ে গেল একটু মাংস নেওয়া হলো আজ বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ্যি নইলে ওদের অভাব কী তাই আজ রা রাধামোহন সলজ্জভাবে বললে না না সে কী কথা যা জুটবে তাই খাব পর ভাবেন নাকি কাকা আমি যে বাড়ির ছেলে পরদিন আবার খুকি সেই সন্ধ্যার সময় এসে হাজির রাধামোহন বললে এসো খুকি তোমার কথাই ভাবছিলাম খুকি হেসে বললে আমার কথা সত্যি তোমার কথা খুকি ছেলে মানুষের মতো ঘাড় তুলি হেসে বললে কেন আমি জানি তুমি জানো জানি কিন্তু বলবো না রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে অবশ্য আনিয়েছিল হরিনন্দীর চাকর অমূল্যকে দিয়ে ইসলাম কাটির বাজার থেকে ইসলাম কাঠির সন্দেশ এ অঞ্চলে বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যের ওপরে খুকিকে হঠাৎ করে খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল সেটার হলো কই তবু রাধামোহন বললে না তুমি জানো না খুকি কি বলো তো খুকি মৃদু হেসে বললে জানি আমি ওর হাসির মধ্যে একটা বিজ্ঞতা আছে যে রাধা মোহন আর কোনো প্রশ্ন করলে না এ নিয়ে ও জানে ওর মৃদু হাসিটার মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল অমূল্যটা আচ্ছা তো পাড়াগায়ের লোকের পেটে যদি কোনো কথা থাকে খুকি আবদারে সুরে বললো কই দাও আমাকে সন্দেশ রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না চঞ্চল বালিকা হঠাৎ চলে গিয়েছে ওর ধরন বড় আশ্চর্য রকমের আহারের সময় ভৈরব বারুজ্জের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল বললে খুকি বড় লাজুক তখন চলে এলো ওকে একটু এই ভৈরব যে হেসে বললে খুকি বুঝি তোমাদের কাছে গিয়েছিল রোজই যায় গল্প টল্প করে তাই নাকি হ্যাঁ ও একটু লাজুকও বটে খুব ছেলে মানুষ তো পরদিন সন্ধ্যায় খুকি নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে রাধামোহন বললে কাল অমন করে চলে গেলে কেন তুমি আমি ভারী রাগ করেছিলাম কিন্তু খুকি হেসে চুপ করে রইল খেয়েছিলে সন্দেশ বা যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল পরক্ষণেই সে যেন স্নেহের সুরে বললে তুমি এই এসেছো আমার কত ভালো লাগছে পিদিম জ্বলছে বাড়িতে একা একা ভালো লাগে শহরে যাবে চলো না আমার সঙ্গে চলো আমার এখানেই ভালো ওসব তোমার ভালো লাগে বুঝি বাহ কত টকি ছবি কত খাবার দাবার হোক আমার তা কি তুমি আবার আসবে বলো আসবো নিশ্চয়। কেন আসবো না এতদিন তো আসনি ভিটেতে সন্ধ্যের পিদিম জ্বালো তো আচ্ছা আসি আজ তুমি তো মঙ্গলবারে যাবে রাধামোহন একটু আশ্চর্য হলো মঙ্গলবারে সে যাবে বলেছিল নাকি কি ভৈরব জেকে ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছে তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল সোমবার অনেক রাত্রে রিক্সা যোগে স্বগ্রামে ফিরল বটে কিন্তু ভৈরব বারুদ্যের বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করলে না ঘরে চিড়ে ছিল তাই খেয়ে রাত কাটালে পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরব এসে বললে কাল অত রাত্রে এলে খেলে কোথায় আমাদের ডাকা উচিত ছিল কিন্তু তুমি তো ঘরের ছেলে এত লজ্জা করো কেন ছি রাধামোহন বললে আপনার খুকিটিকে একবার ডেকে দিন না বেশ বেশ এখনই ডাকছি দাঁড়াও একটু পরে একটি আট বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বারুজ্জে সেখানে নিয়ে এলেন রাধামোহন বললে এ খুকি তো নয় এর দিদি ভৈরব বারুজ্জে বললে এর দিদির তো বিয়ে হয়ে গিয়েছে সে তো শ্বশুরবাড়ি আছে তুমি তাকে দেখো তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই তবে অন্য কোনো মেয়ে কিন্তু না আর কোনো মেয়ে এ পাড়ায় নেই ওর বয়সে দু তো মোটে ব্রাহ্মণের বাস বয়স কত রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল বললে ওর নাম বলেছিল লক্ষ্মী লক্ষ্মী সে আবার কে কই ও নামের মেয়ে এ গ্রামে নেই তোমার শুনতে ভুল হয়ে থাকবে বাবাজি শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সে খুকিটিকে সে তো আর ভুল হবে না কই বাবাজি বুঝতে পারলাম না তো ও বয়সেরও নামের মেয়ে আমাদের পাড়ায় নেই ঠিকই রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে আশ্চর্য ব্যাপার খুকি বা আর দেখা করতে এলো না কেন স্বগ্রাম থেকে ফিরবার দু বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জব্বলপুরে সেখানে পুরনো একটা ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল সেই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না পিসিমাকে ডেকে ফোটোটি দেখাতে তিনি বললে একে তুই দেখবি কোথায় ও তো আমার ছোটো বোন তার ছোট পিসি বারো বছর বয়সে মারা যায় তখন তুই কোথায় তোর মার বিয়েই হয়নি আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতে থাকি তারপর পিসিমা কতকটা যেন আপন মনেই বললে আহা একটু একটু মনে হয় ওকে বেশ দেখতেছিল সে আর চল্লিশ বছরের কথা তারপর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে এলো দেশের বাড়িতে আর যাওয়াই হয়নি বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম সেও আজ বিশ বছর আগেকার কথা রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবামখানার হাতে করে হঠাৎ মনে পড়লে বললে কি নাম ছিল ছোট পিসিমার পিসিমা উত্তর দিলেন লক্ষ্মী গল্পটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আসছে